আপনি যেখানে যাবেন একটা জিনিস খুঁজে পাবেনই, তা হলো বেকুব মানুষ। তবে কিছু মানুষ বেকুবিতে এতটা এক্সপার্ট, তাদের কাণ্ড দেখে আপনার মনে হবে যে এদের তো পুরস্কার দেওয়া উচিত দুনিয়ার শ্রেষ্ঠ বেকুব হিসেবে। বুড়ো বয়সে ভীমরতি দেখুন, এখানে মেয়েটি তার নিজের ধ্যানে ব্যস্ত ছিল, কিন্তু মুরব্বীর চোখ পড়ে তার চুলের দিকে। তো দেখলেন, চুলের জায়গায় যদি অন্য কিছু হতো তাহলে কিন্তু এতক্ষণ কেলেঙ্কারি লেগে যেত। ভাই, অফিসে কাজ করার সময় ঘুম চলে এলে এই টেকনিকটি অ্যাপ্লাই করতে পারেন। লেকিন ইয়ে সালা কর ক্যা রহে আপ? ভাই একটু আটটু চ্যাংড়ামি করা ঠিক আছে, তাই বলে এভাবে বাঁদরগুলোর মাথায় টুপি পরিয়ে চ্যাংড়ামি করা কি ঠিক বলুন তো? সালে তু মা খারাপ হয়ে যায়গা, মই মা আম্মা ভাইন পে আ জাউঙ্গা, মই ইনকি ইনকি আম্মা ভাইন পে আ জাউঙ্গা। কেসে কেসে লোক রহতে হ্যায়ার, চলো তুমকো পাগল কুত্তে কা গাড়ি উঠা কে লে জায়েগা বাতা রহা হ্যায়। ওরে ভাই, একবার যদি ছুটে আসে তাহলে পালানোর পথ পাবে না। কিন্তু সবাই দাঁড়িয়ে এখানে কিছু একটা প্রোগ্রাম দেখছিল, কিন্তু এই ভাই এসে ছাতা দিয়ে খুঁচে কেমন ঘা করলো দেখুন। আজকাল মেয়েরা রিলস বানিয়ে ভাইরাল হতে যে কোনো জায়গাতেই ডান্স করা শুরু করেছে। ভর্তি লোকের মাঝখানে মেয়েটি এখানে ডান্স করছিল, কিন্তু এই ভাই পিছন থেকে এসে কিভাবে তার নাচের 12টা বাজালো দেখুন। মনে হচ্ছে স্পাইডারম্যান ভুল জায়গাতে পৌঁছে গেছে, তাই সে নিজের কাজ ছেড়ে রাস্তার ধারে পুরি ঘুগনি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। সময় সময় এমন কিছু ট্যালেন্টেড মানুষ ক্যামেরায় উঠে আসে যাতে দেখে মনে হয় সত্যি এদের মধ্যে কোনো সুপার পাওয়ার কাজ করছে। যেমন এই ভাইকেই দেখুন, এত বড় তরমুজকে সে এমনভাবে ক্যাচ করছে যা দেখার মতো দৃশ্য। তো দেখলেন ভাইয়ের ট্যালেন্ট, প্রায় 5-7 কেজি ওজনের তরমুজকে এভাবে ক্যাচ করা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। আজকাল কিছু লোকের বাদরামের লেভেল এতটাই বেড়ে গেছে, তারা সব সময় টার্গেট করে অন্যকে বোকা বানাতে। এই কাপাল রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিল, কিন্তু এই ভাই চালাকি করে মেয়েটির জুতো নিয়ে নিজের কাছে লুকিয়ে রাখে। তারপর দেখুন মেয়েটির রণমূর্তি। তো দেখলেন, দিদি বিনা কারণেই তার বয়ফ্রেন্ডের উপর রেগে গেল। কথায় আছে, কারো পোস্ট মাস্টার কারো সর্বনাশ। ভাই কিন্তু এখানে ভালোই মজা নিচ্ছিল, কি বলেন? ভেবেছিলাম একটা তরতাজা প্রাণকে তারা বাঁচাচ্ছে, কিন্তু সব ধারণাটাই কিন্তু ভুল ছিল। এবারে বাচ্চাটিকে দেখুন, সে তার মায়ের ভাগ থেকে খাবার তুলে খেতে গেছিল, তাও আবার তেঁতো করলা। মনে হয় আন্টি একজন ভালো ডান্সার ছিল, দেখুন আপনি। সে ডান্স করা, ঘর মোছা দুটো কাজকে টু ইন ওয়ান কাজকে সে একসাথে করছে, মানতে হবে। এবারে বোকামিটা দেখুন,
ভাই এমন ভাবে কে ভয় দেখায় বলুন তো? আসলে সে মোবাইল বের করছিল, কিন্তু ভাব দেখে মনে হচ্ছে যেন সে পিস্তল বের করছে। বাঁদরের সাথে বেশি পাকামি ঠিক নয়, তারা কোনো রকম বাড়াবাড়ি কিন্তু পছন্দ করে না। দেখুন এখানে জামাই বরণ করার এই অভিনব টেকনিকটা একবার দেখুন। যে কাজ নিজে জানা নাই সেটা করতে না যাওয়াই ভালো। মুরুব্বি গেছিল ট্রেডমিলের মজা নিতে, বাকিটা ইতিহাস। তবে বাঁদরের সাথে বাদরামি কিন্তু সব জায়গায় চলে না। এখানে গ্রাউন্ডে এসে বাঁদর ভাই সবার সাথে কেমন ফুটবল খেলা খেললো দেখুন। তো দেখলেন বাঁদরের বাদরামি? মানুষের সাথে প্র্যাঙ্ক করার ট্রেন্ড দিনের দিন বেড়েই চলেছে। এখানকার দৃশ্যটি দেখুন। Woo!